পারিবারিক বিরোধের জের ধরে নাটোরের বড়াইগ্রামে বোনের হাতে সৎ ভাই ও গুরুদাসপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে পুলিশ জানায় ছাগল নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলার চকপাড়া গ্রামের মনিরুলের সাথে ঝগড়াবাদে সৎ বোন উম্মেহানি ও ভাই মানিকের সাথে এক পর্যায়ে উম্মেহানি লাঠি দিয়ে মনিরুলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় দুজনকেই আটক করেছে পুলিশ একই রাতে গুরুদাসপুর উপজেলা হাট পুরুলিয়া গ্রামে জমি নিয়ে বিতর্কের এক পর্যায়ে ছোটো ভাই আব্দুল মালেক হাসুয়া দিয়ে বড়ো ভাই আব্দুল খালেককে কুপিয়ে জখম করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয় আব্দুল খালেকের এছাড়া নলডাঙ্গায় কথিত নাতির মারপিটে কেচ্ছাতুল্লা নামে পঁচাত্তর বছরের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে আলাফতাব খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ